পদ্ম গাছ বাগানে রাখার ইচ্ছে আমাদের সকলেরই আছে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে টিউবার কোথা থেকে পাবো বা কিভাবে পরিচর্যা করব বা আদৌ ফুল আমরা বাগানে ফোটাতে পারব কি না আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে চলেছি যেগুলো যারা পদ্ম বাগান করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা করেনি করব ভাবছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমেই বলে রাখি এখন সেপ্টেম্বর মাসের শেষের দিক চলছে এখন বাগানে কি খাবার দেবেন পদের গাছের গ্রোথ কীরকম হবে ইত্যাদি নিয়ে দু চার কথা বলি সামনেই শীত আসছে সুতরাং এই সময় আপনি একবার খাবার দিয়ে দিন এই সময় যদি পাঁচ থেকে দশ দিনের মধ্যে কোনো খাবার না দিয়ে থাকেন তাহলে এইবারে শেষ খাবারটা আপনি দিয়ে দিন কী খাবার দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন কিংবা খুব ভালো হয় যদি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এনপিকে দিতে পারেন যেহেতু সামনে শীত আসছে তাই এখন নতুন করে গাছে বেশি কিছু খাবার দেবেন না আর যদি আপনার গাছের গ্রোথ ঠিকঠাক থেকে থাকে মানে ফুলও ঠিক আসছে এবং গ্রোথও ঠিক আছে তাহলে কিন্তু আর খাবার দেবার কোনো দরকার নেই এই সময় যদি আপনি বেশি খাবার দিয়ে ফেলেন তাহলে শীতকালে গাছের ডরমেন্ট সে পিরিয়ডে গাছের যে টিউবারের গ্রোথ সেটা ব্যাহত হবে গাছ কিন্তু মারাও যেতে পারে কারণ অতিরিক্ত খাবার তো গাছ গ্রহণ করছে না সেইগুলি টবের মধ্যে থেকে যাবে এবং টিউবার ফর্ম করতে অসুবিধের সৃষ্টি করবে এবার আসি যারা এখনও পদ্মবাগান করেননি বা পদ্মে গাছ করব ভাবছেন বা বিশেষ কোনো ভ্যারাইটি নেবো ভাবছেন যেগুলো আপনার বাগানে নেই সেগুলো কি এখন লাগানো যাবে এটা একটা বড় প্রশ্ন বন্ধুরা আমি কিন্তু আজকালেই প্রচুর টিউবওয়েল লাগিয়েছি আমি ফেব্রুয়ারি শেষের দিকে সমস্ত টিউবার লাগিয়েছিলাম কিন্তু তারপর প্রচণ্ড গরমে ডরমেন্টসি দেখেছিলো তখন সেগুলো তুলে আবার বসিয়েছিলাম এবং আবার ফুল হওয়ার পরে আবার ডরমেন্ট সি দেখেছিল এবং পাঁচ থেকে দিন পাঁচেকের মধ্যে আমি প্রচুর টিউবার আবার নতুন করে বসিয়েছি এবং কোনো কোনো টিউবারে ফুলও চলে এসেছে গাছে এখন আপনি মনে করলে গাছ বসাতে পারেন কোনো অসুবিধা নেই অক্টোবর মাসে ফুল পাবেন কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো অক্টোবর মাসে আপনি ফুল পাবেন আমি কিছু নতুন গাছ তুলেছি যেগুলো টিউবার আমার কাছে প্রচুর আছে আপনারা যদি নিচে যান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি কুরিয়ার করে থাকি অল ইন্ডিয়া সেখানে দিয়ে দিতে পারবো কি কি টিউবার আমার কাছে আছে সেই নিয়ে আমি একটু বলি আমার কাছে বর্তমানে আছে স্নো হোয়াইট সাদা রঙের ফুল ট্রপিক্যাল ভ্যারাইটি প্রচুর ফুল ফোটে হার্ট ব্লাড আছে লাল রঙের সেটাতেও প্রচুর ফুল ফোটে ট্রপিক্যাল ভ্যারাইটি তার সাথে আছে বুদ্ধার সাউন্ড সেমি ট্রপিক্যাল যেটাতেও প্রচুর ফুল হয় এবং সাদা রঙের ফুল ভীষণ সুন্দর দেখতে এবং তার সাথে আছে ইওলোপিওনি হলুদ রঙের প্রচুর ফুল হয় প্রচুর এবং খুব তাড়াতাড়ি ফুল ফুটে যে ফুলগুলোর কথা আমি বললাম সেগুলোর প্রত্যেকটাই আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যেই ফুল ফুটে যাবে আপনারা যদি আমার কাছ থেকে টিউবার নিয়ে নেন কুরিয়ার বা হ্যান্ড টু হ্যান্ড তাহলে আমি সমস্ত পরিচর্যা কিন্তু বলে দেব। কিভাবে মাটি তৈরি করবেন পরবর্তী পরিচর্যা কীভাবে করবেন ফুল ফোটা পর্যন্ত সমস্ত পরিচর্যা কিন্তু আমি বলে দেব দেখুন এই টিউবারগুলো ভীষণ হেলদি এগুলো বুদ্ধার সামনে টিউবার ভীষণ হেলদি টিউবার এবং এগুলো নিশ্চিন্তে গাছ হয়ে যাবে আপনি যদি বসান তবে এরকম পরিস্থিতি হয়তো বা হতে পারে হয়তো আপনি এখন বসালেন সেক্ষেত্রে দেখা গেলে এই সিজনে ফুল হলো না তখন আপনি কিন্তু মার্চ মাস থেকে ফুল পেয়ে যাবেন যে টবে আছে সেই টবেই যদি আপনার টিউমার টিউবার ফর্ম করে যায় তাহলে সেখান থেকে তুলে নিয়ে একটা টিউবার রেখে বাকিগুলো সরিয়ে দেবেন সেই গামলাতে ওই মাটিতেই আবার বসিয়ে দেবেন ওইটা তুলে তাহলে মার্চ মাসে ফুল পাবেন তবে এই যে ভ্যারাইটিগুলো বললাম এগুলো কিন্তু আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে ডেফিনেটলি আপনি ফুল পাবেন এইগুলো হচ্ছে অ্যামডিপিওনি এবং স্নো হোয়াইট তার সাথে কিছু মাইক্রো ভ্যারাইটি আছে নিউ স্টার সেগুলো টিউবার এগুলো পাতা হয়ে গেছে বেশ কিছুদিন আগে আমি টিউবারগুলো তুলেছিলাম এবং এই টিউবারগুলো তুলে আবার নতুন বসিয়েছিলাম সেখানে কিন্তু আমার ফুলও ফুটে গেছে বন্ধুরা এগুলো হচ্ছে স্নো হোয়াইট সাদা রঙের ফুল হয় এবং ভীষণ সুন্দর টিউবারগুলি স্বাস্থ্যকর টিউবার এবং প্রত্যেকটিতে প্রচুর গ্রোয়িং টিপস আছে আপনারা যদি নিচে নিতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেটাতে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে যদি পদ্ম গাছ নিয়ে কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন